চগাছা ইউথ ইয়ারের দুর্গাপুজো 50 বছরে পদার্পণ করল। এবছরের ভাবনা নকশি পাখা। সমস্ত কোভিড বিধি মেনে এবং সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য তারা সমস্ত ব্যবস্থাই রাখছে। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী এবং তাদের পক্ষ থেকে পুজো চলাকালীন তারা স্যানিটাইজার প্যানেলও রাখবেন, উদ্যোক্তারা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি নকশি পাখা দেখবার জন্য সমস্ত দর্শনার্থীদের আহ্বান করা হচ্ছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমাদের মূল ভাবনা হচ্ছে গ্রাম বাংলার নকশি কাঁথা, যেটা এখন গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে, সেটা আমাদের এবছর 50 বছরের মূল আকর্ষণ। যে নকশি কাঁথাকে পাখার মাধ্যমে নকশি পাখা, এটা একটা নতুন ধরনের চিন্তা ভাবনা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা এবছর করছি। এটা মানুষের কাছে নতুন ধরনের চিন্তাধারা, যেটা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা। যে এখনকার দিনে সব কিছু আমরা ইলেকট্রনিক জিনিস, এসি, ফ্যান, এগুলোর ওপর খুব বেশি ভরসা করছি। আমরা এখন চাইছি যে ফ্যান, এই ধরনের হাত পাখা, বড়ো পাখা, গামছা, এই ধরনের মেটেরিয়াল ইউজ করে গ্রাম বাংলার জিনিসে মানুষের কাছে আবার পুনরায় ফুটিয়ে তোলাই আমাদের মূল এবছরের লক্ষ্য। এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। এবছরের যেহেতু কোভিড বিধি একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই জায়গা দাঁড়িয়ে কতটা প্রস্তুতি চলছে? প্রাকৃতিক দুর্যোগ তো ক্রমশই বেড়েই যাচ্ছে, এখন দিন দিন রোজই বৃষ্টি ঝড় লেগেই আছে। তবু আমরা তার মধ্যেও চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপের কাজ চলছে, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডপটা রেডি করে প্যান্ডেল দর্শনার্থীদের জন্য খুলে দিতে পারি, সেটাই আমরা চেষ্টা করছি। এবার করোনা বিধি আমরা পুরোটাই কন্ট্রোল করব, মাস্ক স্যানিটাইজার আমরা রাখবো মণ্ডপে, যারা যারা মাস্ক পরে আসবেন তাদের মাস্ক প্রোভাইড করব, স্যানিটাইজিং টানেল বসাবো, তার মধ্যে দিয়ে মানুষ যাবেন। আমাদের পুরো প্যান্ডেলটা ওপেন করা হচ্ছে, কোনো দিকে ঘেরা হয়নি। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সবার নির্দেশ অনুসারেই পুজো প্যান্ডেল হচ্ছে, তাই কোনো ভয় নেই। আপনারা আমাদের পুজোতে আসুন, 50 বছর দেখুন আমরা কীভাবে ভালো করে পালন করছি। আপনার নাম? আমার নাম অরিজিৎ নন্দী। এই ক্লাবে? আমি এই ক্লাবের এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা আমার দায়িত্বে আছে।